ويلك অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়ে ভক্তের চাপে বাবর আজমের টিম বাসে উঠতেই অসুবিধা হচ্ছিল। পাকিস্তানি এই ব্যাটারের ব্যাটিং নৈপুণ্যে সারা বিশ্বেই তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। বাংলাদেশেও অসংখ্য ভক্ত রয়েছে বাবর আজমের। তাই এই ক্রিকেটারকে মাঠে দেখা মাত্রই ভক্তরা তার কাছ থেকে অটোগ্রাফ নেয়া ও ছবি তোলার জন্য অস্থির হয়ে ওঠে। তবে বাবর আজমও ভক্তদের নিরাশ না করে চেষ্টা করছেন তাদের একটু তুষ্ট করার। তাই তো খেলার মধ্যেই গ্যালারির এক ভক্তকে দিয়েছেন অটোগ্রাফ। আজকের ম্যাচে একার হাতেই পুরো রংপুরকে ম্যাচ জেতানোর নায়ক বাবর আজম। দলকে জিতিয়ে যখন মাঠ থেকে বের হয়ে টিম বাসে উঠতে যাচ্ছেন, ঠিক তখনই ভক্তরা চিৎকার করে ডাকতে থাকে বাবর আজমকে। তবে বাবর নিরাপত্তার স্বার্থে সেখানে না দাঁড়িয়ে সোজা টিম বাসে উঠে যান, কিন্তু যাওয়ার সময় ভক্তদের দিকে তাকাচ্ছিলেন তিনি। টিম বাসে উঠে এক ভক্তের আকুতি শুনে তাকে বাসে উঠতে বলেন। বাসে ওঠার পরে তাকে অটোগ্রাফ দিয়েছেন বাবর। সে ভক্ত অবশ্য বাবরের জন্য একটি উপহার নিয়ে এসেছিলেন, সেটিও গ্রহণ করেছেন বাবর আজম। সাকিব আল হাসান বিহীন রংপুরের হয়ে এদিন প্রথম ম্যাচ খেলতে নামেন বাবর আজম। তার ব্যাটে এসেছে দলটির প্রথম ম্যাচ জয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। 49 বলে 6টি চারের বাউন্ডারিতে পাকিস্তানি তারকা 56 রান করেছেন। আরেক বিদেশি অলরাউন্ডার আফগানিস্তানের ওমর জাই 35 বলে 2টি চার ও 3 ছক্কায় করেছেন 47 রান। সিলেটের হয়ে 20 রান খরচায় সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্ত। এর আগে সিলেটের অল্প পুঁজি তারায় রংপুরও শুরু থেকেই পরিস্থিতি খারাপ করে ফেলে। ওপেনার রনি তালুকদারকে দিয়ে শুরু, রিচার্ড অ্যাঙ্গারভার বুক সমান উঁচু বল খেলতে গিয়ে ব্যক্তিগত 6 রানে ক্যাচ তুলে দেন তিনি। এরপর নাজমুল ইসলাম অপুর বলে রানের খাতা খোলার আগেই বোল্ড ব্রেন্ডন কিং। এরপর বলার মতো আর রান পাননি অধিনায়ক নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, মোহাম্মদ নবী ও শেখ মেহেদিরা। তাদের কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। তানজিম সাকিবের বলে 8 রানে ফিরেছেন সোহান, বাকি 3 ব্যাটারি হেমন্তের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। শামীম 2 এবং নবী মেহেদি আউট হয় 0 রানে। এরপর রংপুরকে বিপদে বড় গর্ত থেকে টেনে সামনে নিয়েছে বাবর মজাই জুটি। সেই জুটি শেষ পর্যন্ত রংপুরের জয় নিশ্চিত করে ওঠে। 68 বলে এই জুটিতে আসে 86 রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে সিলেট। বেনি হাওয়েল 43 এবং মেনকাটিং এর 31 রানের সুবাদে তারা নির্ধারিত ওভার শেষে 8 উইকেটে 120 রান তুলতে সক্ষম হয়। এছাড়া নাজমুল শান্তর 14 রান ছাড়া বাকি কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। রংপুরের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদি ও রিপন মণ্ডল।